হ্যালো ভিউয়ার্স, আমি শাহ সুলতানা আছি আপনাদের সাথে। তো স্যামসাংয়ের ল্যাটেস্ট যে সেভেন প্রো কিছুদিন আগে কিনেছি সেটার রিভিউ দেওয়ার চেষ্টা করছি কিছুটা। অনেকেই এটা রিভিউ পেতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন, জানতে চেয়েছেন, তো সেটার জন্য আসলে একটু চেষ্টা করা। তা আমি হয়তো ফুলি রিভিউ ভালো মতো কতটা করতে পেরেছি জানি না, তো আপনি একটু দেখে নেবেন। তো চলুন স্যামসাং জে সেভেন প্রোতে কী কী ফিচার রয়েছে এবং কী কী দেওয়া হয়নি সেটা একটু জেনে নিই। তো সেটার জন্য আমি একটু দেখে নিই কী কী রয়েছে। তো এখানে রয়েছে 5.5 ইঞ্চি, মানে 5.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাংয়ের মোটামুটি মিড বাজেট থেকে শুরু করে লো বাজেটের যে ফোনগুলো রয়েছে তারা চেষ্টা করে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার জন্য, এটাতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে আপনার টাচটা আরও বেশি স্মুথ হবে এবং বলাই চলে ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে। ফুল মেটাল বডি আপনি এটাতে পাবেন, আর ফুল মেটাল বডি হওয়ায় আপনি একটা প্রিমিয়াম লুক পাবেন ফোনটিতে ইউজ করে। আর 401 PPI সব পসিবিলিটি আমি ভালো করে দেখিনি এটা। তো এটাতে বেটার কোয়ালিটি ইমেজ পাবেন আর HD ভিডিও করতে পারবেন, HD ভিডিও দেখতে পারবেন, প্লেব্যাক করতে পারবেন খুব সহজে। এটাতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড নওগাট 7, যেটাতে রয়েছে স্যামসাংয়ের UI ইউজ করা হয়েছে। তো নওগাটের সবগুলো ফিচারই আপনি এখানে পাবেন লেটেস্ট। এটার আপগ্রেড থাকতে পারে, এই পর্যন্ত আমি এটা দেখিনি এখনও ভালো করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন আপনি ফ্রন্টে, যেটা দিয়ে আপনি সিকিউরিটি করতে পারবেন, আপনার মোবাইলটাকে আরও বেশি সিকিউর করতে পারবেন। তো ক্যামেরার দিকে আসি, ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল উইথ ফ্ল্যাশ এবং অ্যাপারেটর রয়েছে 1.7, যেটাতে আপনি ভালো, মোটামুটি বলা চলে ভালো ধরনের কোয়ালিটির ছবি পাবেন। হ্যাঁ, এটাতে বোকে এফেক্ট পাবেন না ব্যাকে, কিন্তু ডিসেন্ট কোয়ালিটি ইমেজ পাবেন। তো আমি ওভারভিউটা শেষ করি, ক্যামেরা কোয়ালিটি দেখাবো আপনাদেরকে। সামনের দিকেও রয়েছে 13 মেগাপিক্সেল উইথ ফ্ল্যাশ, যেটাতে আপনি অন্ধকারে ফ্ল্যাশ লাইট অন করে ছবি তুলতে পারবেন। আর যেহেতু অ্যাপারেচার রয়েছে 1.7, সেহেতু লো লাইটে নয়েস কম আসে, ছবিতে অনেক কম আসে। আর ফ্রন্টে ক্যামেরা বোকে ইফেক্ট আপনি দিতে পারবেন। তো সেলফি দেওয়ার ক্ষেত্রে আপনি যদি ব্লার ইফেক্ট চান, বোকে ইফেক্ট চান, খুব সহজেই মোবাইল দিয়ে দিতে পারবেন, যেটাতে ব্যাক ক্যামেরা দিলে হয়তো আরও ভালো হতো। ব্যাটারি রয়েছে 3600 mAh, যেটা দিয়ে আপনি অনায়াসে একদিন চালাতে পারবেন। হেভি ইউজার হয়ে থাকলে একটু লাস্ট করতে সময় লাগবে হয়তো, বা যাই হোক আপনি ব্যাটারি অনায়াসে ইউজ করতে পারবেন। জেনারেল সব ধরনের কাজ, ভিডিও খেলা, গেম, তো আমি ওভারভিউটা দেখাবো। বিগ ব্যাটারি সাথে পাবেন চার্জার, হেডফোন, কিন্তু আপনার ফাস্ট চার্জিং অপশানটা এখানে নেই। তা আমি 15% থেকে ব্যাটারিটা মোবাইলটা চার্জে দিয়েছিলাম, সেখানে 97% হতে প্রায় 2 ঘন্টার একটু বেশি সময় লেগেছে, তো এটা একটু ভাবার বিষয়। স্লিম এবং ক্লিন ডিজাইন, যে অন্যান্য স্যামসাংয়ের পুরোনো যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো থেকে ক্লিন এবং স্লিম ডিজাইনটা আরও অ্যাট্রাকটিভ করা হয়েছে। তাতে এখন কী কী নেই, গরিলা গ্লাস প্রোটেকশন আপনি এটাতে পাবেন না। আর বাটনগুলোতে ব্যাকলাইটের লাইটের অপশনটা এখানে নেই, আর LED নোটিফিকেশনটা আপনি পাবেন না। এগুলো দিলে আরও বেশি ভালো ছিল, তো মিড বাজেট আসলে অফ কিছু না কিছু বাদ পড়েই যায়। যাই হোক, এবার আমরা বিস্তারিত যাই। এই হচ্ছে আমার ডিসপ্লে স্যামসাংয়ের। এখানে আপনি অ্যাপ ড্রয়ার পাবেন না, তো অ্যাপ ড্রয়ার অ্যাপগুলো আনার জন্য আপনি নিচের থেকে টান দিতে হবে অথবা উপরের থেকে একটু টান দিলে আপনি অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন। বিল্ট ইন অ্যাপ্লিকেশন এবং অন্যান্য অ্যাপ্লিকেশন যেগুলো আপনি ডাউনলোড করেছেন সেগুলো আপনি দেখতে পাবেন। তো চলুন সেটিংয়ে যাওয়া যাক। তারপর নোটিফিকেশন প্যানেলটা একটু দেখি। নোটিফিকেশন প্যানেল, এই হচ্ছে আমাদের নোটিফিকেশন প্যানেল। এখান থেকে আপনি গ্রিড বাটন অর্ডারগুলো এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন কোন দিকে আপনি কোনটা রাখতে চান। আর এখানে দুটো সিম ইউজ করার অপশন রয়েছে এই ফোনটিতে। বিশেষত্ব বলতে গেলে আপনি দুটো সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মেমোরি কার্ডে 128 GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যায়, তো দুটো সিমই আপনি 3G নেট ইউজ করতে পারবেন। আর সিম ওয়ানে পাবেন হচ্ছে 4G, মানে LTE নেটওয়ার্ক সিস্টেমটা আপনি পাবেন সিম ওয়ানে। তো চলুন সেটিংয়ে যাই। সেটিং প্যানেলে গেলে আপনি এরকম একটা UI অপশন পাবেন,
সেখানে কানেকশন, সাউন্ড, ভাইব্রেশন, নোটিফিকেশন, ডিসপ্লে। তো ডিসপ্লেতে একটা চেঞ্জ রয়েছে, স্ক্রিন মোড আপনি চেঞ্জ করতে পারবেন, অ্যাডাপ্টিভ ডিসপ্লে, অ্যামোলেড, ফটো বেসিক, তো আপনি এখান থেকে চেঞ্জ করে আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। তারপর স্ক্রিনের আইকন ছোট বড় করা, এই অপশনটা রয়েছে, আপনি কাস্টমাইজ করতে পারবেন। ফন্টের সাইজ ছোট বড় করা, এবং কিছু ফন্ট এখানে স্যামসাংয়ের সব মোবাইলে দেওয়া থাকে যে কিছু ফন্ট ইউজ করতে পারবেন এখান থেকে, বা ডাউনলোড করতে পারবেন, অবশ্যই স্যামসাংয়ের অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো এটাতে আরেকটা যে ফিচার রয়েছে সেটা রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। অলওয়েজ অন ডিসপ্লেটা হচ্ছে আপনার যদি মোবাইলটা অফও থাকে, সেহেতু ডিসপ্লেতে আপনার ঘড়ি বা ক্যালেন্ডার যেটা আপনি দিতে চান এখান থেকে সেটা দিতে পারবেন, সেটা সবসময় আপনাকে শো করবে। তো আমার এখানে অন করা আছে, আমি একটু দেখি এই বিষয়টা। তো আমি ডিসপ্লেটা অফ করছি, এই দেখুন ডিসপ্লেটা দেখাচ্ছে। তো আমি দিনের আলোতে হয় ভালো মতো দেখাচ্ছে না, তো আপনার অন্ধকারে এটা আপনাকে খুবই সাহায্য করবে মোবাইল খুঁজে পাওয়া বা টাইম দেখার জন্য, যে কোনো সময় এটাকে আপনাকে হেল্প করবে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করছি। তো এবার চলুন আরও কিছু সেটিং আমি দেখে নিই। ডিভাইস মেনটেন্যান্স, আমি ব্যাটারিতে যাই। তো আমি ব্যাটারিটা যেটা বলেছি 97% ছিল, তো ব্যাটারি ইউজেসে এখন পর্যন্ত ইউজ করা হয়েছে 18 ঘন্টা 56 মিনিট। আগে আমি 100% করেছিলাম, আর ওরা বলছে যে 4 ঘন্টা 2 মিনিট আপনি আরও ইউজ করতে পারবেন। তো স্ক্রিন ডিসপ্লেতে যাই, স্ক্রিন পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে টাইম অন ছিল 7 ঘন্টা 26 মিনিট 36 সেকেন্ড, আর ব্যাটারি নিয়েছে হচ্ছে 1165 মিলি অ্যাম্পিয়ার। তো ডিসেন্ট ব্যাটারি আপনি পাবেন, আর এইটুকু আপনি হয়তো ভাবতে পারেন যে জেনারেল ইউজ করেছি না। এই ডিসপ্লে কোয়ালিটি পাওয়ার জন্য, ব্যাটারিটা দেখার জন্য আমি এখানে গেম খেলেছি, অনেকক্ষণ খেলিনি বাট গেম খেলেছি, মোটামুটি হাই এন্ডের গেম অ্যাসফল্ট 8, আর ছিল হচ্ছে ফুল টাইম, বেশিরভাগ সময়ই ছিল ওয়াইফাই অন করা। তো বেশিরভাগ টাইমে ওয়াইফাই অন করা ছিল, আর ছিল মোবাইলের ডাটা অন করা ছিল, মাঝে ক্যামেরা, ভিডিও প্লেব্যাক সবগুলো কাজে আমি করেছি, জাস্ট ব্যাটারি ইউজেসটা কীরকম থাকে সেটা বোঝার জন্য। তো আপনি ভিডিও প্লেব্যাক যদি দেখতে চান, যে HD ভিডিও প্লে করা যায় এখান থেকে, স্মুথলি রান করবে, তো আমি একটা দেখাই ভিডিও। MX প্লেয়ারে ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন HD কোয়ালিটির ভিডিওটা আপনি পাবেন। সাউন্ডও মোটামুটি ডিসেন্ট সাউন্ড আপনি পাবেন। তো যেহেতু বলছি অ্যামোলেড ডিসপ্লে, সেহেতু আপনি বেটার ডিসপ্লে পাবেন, এবং HD ভিডিও বলুন, ক্যামেরা বলুন, সবগুলোতে ভালো পাবেন, কালার কারেকশনটা খুব ভালো পাবেন। তো এবার চলুন ক্যামেরা দেখাই। এই হচ্ছে আমাদের ক্যামেরা, ক্যামেরা লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আমার আশেপাশে যেগুলো আছে। এটা অটো ফোকাসে একটু সমস্যা করে প্রথম দিকে, ফোকাসটা একটু নিতে সময় নেয়, মাঝে মাঝে, সব সময় না। এই তো আমার আশেপাশে যাচ্ছি সেটাই আপনাকে একটু দেখাচ্ছি, আমাদের জুম করে দেখা এই বিষয়টা। তো জুম করতে পারেন, ফটো ফোকাসে দিতে পারেন। এই হচ্ছে ভিডিও কোয়ালিটি, আপনি এভাবে দেখতে পারবেন। আমি ডে লাইটে আছি, এখানে সম্পূর্ণ রোদ যেটাকে বলা চলে। তো ছবির কোয়ালিটি দেখার জন্য আমি ছবিটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে ছবিটা কেমন এসেছে, আপনি দেখতে পাচ্ছেন। আরও ছবি ভালো আসবে, আমি আসলে খুব বেশি ছবি তুলিনি,
সেজন্য আপনাদেরকে সেই রিভিউটা দিতে পারছি না। তো আরও কিছু ছবি এখানে তোলা হয়েছে, এটা হচ্ছে দিনের আলো এবং সূর্যের আলো দুটো মিলে একসাথে ছবিটা তোলা হয়েছে, আর রাতের আলোতে কিছু ছবি তোলা হয়েছে, সেগুলো একটু দেখাই। তো এগুলো দিনে তোলা, ফোকাসটা ঠিক মতো ভালো হয়নি, এটা অটো ফোকাসে তোলা ছিল ছবিটা, এটা সম্পূর্ণ দিনের আলোতে। জুম করে দেখাচ্ছে একটু, আমি তো ভালো ফটোগ্রাফার না, সো তুলেছি কোনো রকম কয়েকটা জাস্ট প্রিভিউ দেখার জন্য আপনাদের। অটো ফোকাসে তোলা সম্পূর্ণ লাইটে, যে এটা সম্পূর্ণ অন্ধকারে তোলা ছিল, ফ্ল্যাশ লাইটে তোলা ছিল। তো এখানে আর বিশেষ কোনো ছবি নেই, আর এখানে একটা বলা বাহুল্য, আপনি ফ্রন্ট ক্যামেরাতে বোকে ইফেক্টটা পাবেন। তো আপনি যদি ফোনটা দেখতে চান শোরুমে গিয়ে বোকে ইফেক্টটা দেখতে পারবেন, ব্লার অপশন। আর তাছাড়া পিছনের জন্য আপনাকে বোকে ইফেক্টটা না দিলেও আপনি এডিটের অপশন সেটা আপনাকে দিবে, সেই আপনি যদি কোনো পোর্ট্রেট ছবি তোলা থাকে আপনি সহজেই কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ব্লার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, একটু এডিট করে নিতে হবে আপনাকে। ভালো ছবি তোলার জন্য এবং ডিসপ্লে সব মিলিয়ে, ইউআই ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি সব মিলিয়ে আপনি স্যামসাং J7 Pro নিতে পারেন। যদি হেভি ব্রাউজিং বা হেভি গেম ইউজার হয়ে থাকেন তাহলে একটু এড়িয়ে যেতে বলবো, কারণ হাই কোয়ালিটি গেম খেলতে গেলে হয়তো আপনাকে একটু ল্যাগিং ইস্যুতে পড়তে হবে। আমি খুব বেশি গেম খেলি না তাই বলতে পারছি না, যেগুলো খেলেছি সেগুলোতে এখনও ল্যাগিং ইস্যু পাইনি। এই হচ্ছে মূলত আমার রিভিউ, এখানে যদি কোনো মিস হয়ে থাকে বলতে পারছি না, এখনও বোঝা যাচ্ছে না যে কোনো কিছু মিস হয়েছে কি না, তা আপনি দেখতেই পাচ্ছেন। আমি আবার একটু ওভারভিউ করে দিই, নগাট ভার্সনটা বোঝার জন্য আমি অ্যাবাউট ফোনে যাচ্ছি, অ্যাবাউট ফোনে গিয়ে সফটওয়্যার ইনফরমেশনে যাচ্ছি, দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 7। নগাটের অপশনটা পাবেন, আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন এখানে, গুগল প্লে থেকে ডাউনলোড করে। আর স্যামসাংয়ের কিছু ইফেক্ট যদি আপনি ইউজ করতে চান বা কিছু ফিচার ইউজ করতে চান তাহলে স্যামসাংয়ে অ্যাকাউন্ট করে নেবেন। আর এখানে আপনি স্ক্রিন রেকর্ডার পাবেন না, স্ক্রিন রেকর্ডার পাওয়ার জন্য আপনি A2AZ স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে, যেটা দিয়ে আমি এখন ভিডিওটা করছি, আর আমার এক্সটার্নাল মাইক্রোফোন ছিল সেটা দিয়েই ভিডিওটা রেকর্ড করেছি। তা আমি আপনার অ্যাপগুলো দেখেছেন, মোটামুটি অ্যাপের স্টোরেজ এখনও বাকি রয়েছে 16 জিবির মতো বাকি রয়েছে, মেমোরি 640 GB বাকি রয়েছে, ডিভাইস সিকিউরিটি আপনি দিতে পারেন এখান থেকে, আর ব্যাটারিটা তো দেখালাম, ক্লাউড অ্যাকাউন্ট, এটা হচ্ছে স্যামসাংয়ের অ্যাকাউন্ট খুলে নিতে হবে, আর ওয়াইফাই ব্লুটুথ সবগুলো অপশনই রয়েছে। তো অনায়াসেই জেনারেল ইউজার বলি বা ব্রাউজিং আপনার নিত্য যে কাজগুলো করার জন্য, ক্যামেরা কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এবং অন্যান্য কাজগুলো যদি আপনি করতে চান তাহলে স্যামসাং J7 Pro এই বাজেটে ভালো একটা মোবাইল হতে পারে আপনার জন্য। মিড বাজেটে স্যামসাং বলতে গেলে অনেক ভালো করেছে এই সেটটিতে, ক্যামেরা, বিল্ড কোয়ালিটি এবং অন্যান্য যেই ফিচারগুলো ভালো দিয়েছে। আপনি মিড বাজেটে হয়ে থাকলে এবং যদি যেই ফিচারগুলো আপনি চান সেগুলো দেখে যদি আপনার সাথে মিলে যায় তাহলে স্যামসাং J7 Pro আপনি নিতে পারেন, সেটা আপনার ইউজারের উপর ডিপেন্ড করে আপনি নিতে পারেন। তো আজকে এ পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি কোনো কিছু মিসিং থেকে থাকে জানাবেন, আর ভালো কিছু ছবি তুলে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো যাতে ক্যামেরা রিভিউটা সম্পর্কে আপনারা নেক্সটে জানতে পারেন, এ বিষয়ে আরও ভালো আইডিয়া চলে আসে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।